রাখাইনে রোহিঙ্গা নিধন গণহত্যা বলছে কানাডা, মিয়ানমার জেনারেলদের বিচারে চাপ অব্যাহত রাখার ঘোষণা। পয়লা অক্টোবর থেকে সারা দেশে সভা সমাবেশের ঘোষণা জাতীয় ঐক্যের, নির্বাচনের আগে খালেদা সহ সব বন্দীর মুক্তি দাবি। আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হয় না বললেন কাদের, নির্বাচনী সড়ক যাত্রায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। এবার মিয়ানমারের রোহিঙ্গা নিধন যজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে কানাডা, সেই সাথে ঘটনার জন্য দায়ী মিয়ানমার সেনাবাহিনীর জেনারেলদের বিচারের জন্য বিশ্ব দরবারে চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সাবরিনা মমতাজের রিপোর্ট। গত বছরের আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নে বাধ্য হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে লাখো রোহিঙ্গা। মিয়ানমার সেনাবাহিনী নিরাপত্তার স্বার্থে অভিযান চালানোর দাবি করলেও জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মহল ওই অভিযানে জাতিগত নিধন যজ্ঞের আলামত পেয়েছে। সম্প্রতি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদনেও উঠে এসেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যাতে অনুমোদন ছিল মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডারদের। এবার এই প্রতিবেদনকে সমর্থন জানিয়ে রোহিঙ্গা নিধন যজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে কানাডার হাউস অব কমন্স। দেশটির আইন প্রণেতারা বলছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যায় জড়িত জেনারেলদের বিচার হওয়া উচিত। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন রোহিঙ্গা নিধন যজ্ঞকে গণহত্যার এই স্বীকৃতি ন্যায় বিচার ও জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গা নিপীড়নকে ভয়ঙ্কর এবং মর্মান্তিক বলেও মন্তব্য করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। সাবরিনা মমতাজ, একুশে টেলিভিশন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের সপ্তাহব্যাপী সফরে লন্ডনে যাত্রাবিরতিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বিকেলে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাউনাইন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। দুদিনের যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী রোববার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ছেড়ে যাবেন। 17 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে তার। পয়লা অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও ভোটের অধিকার আদায়ে পয়লা অক্টোবর থেকে সারা দেশে সভা সমাবেশের কর্মসূচির ঘোষণা করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া। রাজধানীতে পূর্ব ঘোষিত নাগরিক সমাবেশে অংশ নিয়ে যুক্তফ্রন্টের আহ্বায়ক ডক্টর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন সরকারকে সব অপকর্মের জবাব দিতে হবে, ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপি নেতারা। মিরাজ মিজুর রিপোর্ট। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের নাগরিক সমাবেশ শনিবার বিকেলে সমাবেশ শুরু হলে একে একে যোগ দেন জামায়াত ছাড়া বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের কয়েকটি দল, যুক্ত ফ্রন্টের শরিক দল ও কয়েকজন নাগরিক প্রতিনিধি। এই কর্মসূচি মিলে সমাবেশের সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেন জনগণের ভোটের অধিকার আদায়ের জন্যই এই ঐক্য। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা জনগণের ভোট অধিকার সহ মৌলিক অধিকার, মানব অধিকার ও সাংবিধানিক অধিকার সমূহ, এইসব অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে জাতি হিসাবে ঐক্যবদ্ধ হওয়ার সুস্পষ্ট ঘোষণা প্রদানের জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। প্রধান অতিথি ছিলেন যুক্তফ্রন্টের নেতা ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। নির্বাচনের 100 দিন আগে সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানান তিনি। বলেন নির্বাচনকালীন সময়ে জাতিসংঘ পরিদর্শক দল আসার পথ খোলা রাখতে হবে। 100 দিন আগে থেকে আমার সেনাবাহিনীকে নামাতে হবে, বাইরে থেকে যারা অবজারভার আসবে 1 মাস আগে আনতে হবে, জাতিসংঘ থেকে 100 প্রতিনিধি নির্বাচন করতে হবে। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বক্তব্য রাখেন। গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তারা।
নির্বাচনের আগে খালেদা জিয়া সহ সকল বিরোধী নেতার মুক্তিও চান তারা। তিনি তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই দেশের তিনি এবং খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে মিথ্যা মামলা জড়িয়ে শুধু গণতন্ত্রের কথা বলার জন্য সংগ্রাম করার জন্য যখন তাকে কারাগারে দেওয়া হয়েছে, নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে অন্যায়ভাবে এবং আজকে নির্যাতন চালাচ্ছে। এছাড়া জাতীয় ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির আসম আব্দুর রব, সুলতান মোহাম্মদ মনসুর ও নাগরিক সমাজের ডক্টর জাফরুল্লাহ বক্তব্য রাখেন। ঘোষণাপত্র পাঠ করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। পহেলা অক্টোবর 2018 থেকে জাতীয় নেতৃবৃন্দ দেশব্যাপী সমাবেশ চালিয়ে যাবে। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ঢাকা টু কক্সবাজার সড়ক যাত্রা এখন চট্টগ্রামের পথে। যাত্রা পথে ফেনীতে আওয়ামী লীগের সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য গঠন বোকামি। এর আগে কুমিল্লার কয়েকটি স্থানে বাস থামিয়ে পথসভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। সহকর্মীদের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান। ট্রেনের পর এবার সড়ক পথে নির্বাচনী যাত্রা। সকালে ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শুরু হয় এই কর্মসূচি। গাড়িবহর কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগে তিনি জানান, উন্নয়নের বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতেই এই সফর। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয়ের ব্যাপারে আগামী জাতীয় নির্বাচনে আমরা আশাবাদী। আওয়ামী লীগ নেতাদের স্বাগত জানাতে রাস্তার দুই পাশে জড়ো হয় অসংখ্য নেতাকর্মী। ফেনীর দোয়েল চত্বরে দলীয় সভায় যোগ দেন ওবায়দুল কাদের। জাতীয় ঐক্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের সাম্প্রদায়িক শক্তির ঐক্য হয়েছে। এর আগে কুমিল্লার ইলিয়টগঞ্জে উত্তর জেলা আওয়ামী লীগের পথসভায় যোগ দেন ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন, রোজার ঈদ, রোজার ঈদের পর কোরবানির ঈদ, এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর। পরে চৌদ্দগ্রামে পথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামাত রক্তের রাজনীতি করে, তারা ক্ষমতায় আসলে দেশে রক্তপাত হবে। রাজপথ ছেড়ে এখন নালিশ করার দলে পরিণত হয়েছে বিএনপি। বিএনপি যদি এবার জামাত ক্ষমতায় আসতে পারে বাংলাদেশে রক্তের মঞ্জুর করে দিবে। চট্টগ্রামে যাত্রা বিরতির পর রোববার কক্সবাজার যাবেন আওয়ামী লীগ নেতারা। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। ইভিএম এখনো প্রস্তুতিমূলক, আইনগত ভিত্তি পেলেই ব্যবহার বললেন সিএসি। নারায়ণগঞ্জে 7 বছরের বৃদ্ধ কৃষকের বিরুদ্ধে 15টি ভুতুড়ে মামলা, জমি জমা দখলে নেয় ষড়যন্ত্রের অভিযোগ। আবারও আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। আইনগত ভিত্তি পেলেই জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে তার আগে ইভিএম ত্রুটিমুক্ত কিনা তা নিশ্চিত করার কথা বলেন সিএসি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত 2 দিনের কর্মশালা উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সিসি বলেন, ইভিএম প্রস্তুতিমূলক অবস্থায় আছে, চাপিয়ে দেয়া যাবে না। আইনে ভিত্তি পেলে যতটুকু নিখুঁতভাবে ব্যবহার করা যায় ততটুকুই ইভিএম ব্যবহার করা হবে। আইনগত একটা ভিত্তি পায় এখন পর্যন্ত পাইনি, এটা আমাদের প্রস্তুতিমূলক। আমি বারবার বলেছি যে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি এবং যে ইভিএম আছে সেটা যদি ব্যবহার উপযোগী হয়, তাহলে যদি কোনো ত্রুটি না থাকে কেবল তখনই ইভিএম ব্যবহার করা হবে। রাজনৈতিক দলের নেতাদেরও ইভিএম সম্পর্কে ভালোভাবে জানার পরামর্শ দেন সিইসি। একেবারেই কিছু জানলাম না, বুঝলাম না, অথচ বললাম যে এটা ব্যবহার করা যাবে না, এ অবস্থাতে একটু বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের আসলেই এই এই যে ম্যানুয়াল ভোটিং বা পেপার ভোটিং অত্যন্ত কষ্টসাধ্য, এখান থেকে একটা আধুনিক প্রযুক্তি নির্ভর
অবস্থানে অবশ্যই আমাদের প্রবেশ করতে হবে। 2018 সালের শেষ অথবা 2019 সালের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানান সিইসি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে পাঁচ বছর পর পর একবার আসে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম এক কথা বলেন। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় সন্ত্রাসী গোষ্ঠীর কোনো হুমকি নেই। নির্বাচনের সময় অনলাইনে গুজবের বিরুদ্ধে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ থাকবে বলেও জানান মনিরুল ইসলাম। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ। মিথ্যা মামলার ভারে জর্জরিত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিনগাঁও গ্রামের কৃষক আব্দুল হামিদ গ্রামে বসবাস করলেও ঢাকার বিভিন্ন থানায় তার নামে রয়েছে 15টি মামলা। 60 বছর বয়সী হামিদের বিরুদ্ধে দেয়া হয়েছে চুরি, ডাকাতি, লুটপাট সহ নারী নির্যাতনের মামলা। পৈতৃক জমি দখলের জন্য চাচাতো ভাই অ্যাডভোকেট মাহবুবুর রহমান সিদ্দিকী রয়েছেন এসব ভুতুড়ে মামলার পেছনে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার তিনগাঁও গ্রামের কৃষক আব্দুল হামিদ গ্রামে বাস করলেও রাজধানীর বিভিন্ন থানায় তার নামে রয়েছে 15টি মামলা। ওই একটা জমিনে আমার দাদার সম্পদ, ওরাও যা পাইব আমরাও তা পাব। বাড়িতে গিয়ে দেখা যায় আব্দুল হামিদের একটি চৌচালা টিনের ঘর, বৃদ্ধ মা, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে তার সংসার। মাহবুবুর রহমান অ্যাডভোকেট, উনি এই এলাকায় যতগুলো মানুষকে জিজ্ঞেস করবেন সবাই বলবে যে শয়তানের গুরু ঠাকুর, সবাই এক কথা বলবে। আমাদের এমপি সাহেব নজরুল ইসলাম বাবু, উনি এই জায়গায় আসা ওনার জন্য নিষেধ করে দিচ্ছে। জায়গা নিয়ে দ্বন্দ্ব ভাই ভাই থাকতেই পারে, কিন্তু এই জন্য তো লোকের মামলা দিয়ে তার হয়রানি করা যায় না। মামলার রহস্য জানতে চাইলে আব্দুল হামিদ বলেন, পৈতৃক সম্পত্তির দখল নিতে তার চাচাতো ভাই অ্যাডভোকেট মাহবুব রহমান সিদ্দিকী এসব করাচ্ছেন। ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মাহবুব তার কাছে মামলা আসলেই তাতে নাম ঢুকিয়ে দেন আব্দুল হামিদের। ওনাদের কাছে যে মামলা, বিভিন্ন মামলা যায়, ওই মামলায় আমার আসামি করে দেয়। এরকম অনেক মামলা আসামি করে দিছে, যা এই মামলা এখন আমি অনেক জর্জরিত। পুলিশের তদন্তেও এসব মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে অ্যাডভোকেট মাহবুব রহমান সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ফোনে বলেন মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। কথা বললে এটা আমি নিজেই কন্টেম্প্ট কোর্টে পড়ে যাব, কারণ ওই মামলার সাক্ষী হবে এই কিছুদিন পরে। ওরা জীবনেও স্কুলে যায় নাই এবং ওদের ওদের শক্তি হচ্ছে দা, লাঠি, ছুরি, অস্ত্র, আর আমার শক্তি হচ্ছে কলম। নিরীহ একটি পরিবারকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রকিব মানিক, একুশে টেলিভিশন, নারায়ণগঞ্জ, আড়াইহাজার। দর্শক, আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে অর্জা থাকছে। ইরানের সামরিক কুচকাওয়াজে জঙ্গি হামলায় নিহত 25, আহত অর্ধ শতাধিক। এশিয়া কাপে কাল আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ, মাশরাফির চোখে এখনো ফাইনালের স্বপ্ন। আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাখাইনের রোহিঙ্গা নিধন গণহত্যা বলছে কানাডা, মিয়ানমার জেনারেলদের বিচারে চাপ অব্যাহত রাখার ঘোষণা। 1 অক্টোবর থেকে সারা দেশে সভা সমাবেশের ঘোষণা, জাতীয় ঐক্যের নির্বাচনের আগে খালেদা সহ সব বন্দীর মুক্তি দাবি। আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হয় না বললেন কাদের, নির্বাচনী সড়ক যাত্রায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল।